করোনা সংক্রমণের দিকে নজর রাখব যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ এবং জানা যাচ্ছে গত 24 ঘন্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 16561 এবং সুস্থতার হার যদিও বেশি সুস্থ হয়েছে 18053 জন আরো একবার জানিয়ে রাখব গত 24 ঘন্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে সংক্রমিত হয়েছে 16561 এবং মৃত্যু হয়েছে 18000 সুস্থ হয়ে উঠেছে 18053 জন বা পজিটিভিটি রেট 5.44 শতাংশ এই 24 ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছে 16561 জন সুস্থ হয়ে উঠেছে অর্থাৎ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে 18053 এবং পজিটিভিটি রেট 5.44 শতাংশ পাশাপাশি আপনাদের জানিয়ে রাখব কিছুক্ষণ আগে যে খবরে আমরা নজর রেখেছিলাম আজ থেকেই কিন্তু কর্বেভ্যাক্স বুস্টার ডোজ দেওয়া শুরু হলো 18 বছর যাদের বয়স বা 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিন্তু আজ থেকেই এই কর্বেভ্যাক্সের বুস্টার ডোজ নিতে পারবেন এবং তাদের নাম নথিভুক্ত করতে পারবেন আমরা আবারও কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই জানতে চাইব যে নতুন করে সংক্রমিত 16561 বিস্তারিত শুনব দেখো মানুষই যেমন কর্বেভ্যাক্সের কথা বলছে যে কর্বেভ্যাক্সের বুস্টার ডোজ চালু হলো কিন্তু পাশাপাশি দেশে কিন্তু করোনা সংক্রমণ এখনো যথেষ্ট বেশি সংখ্যক রয়েছে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন সারা দেশে 16561 জন যদি সুস্থ কিন্তু সুস্থতার সংখ্যা তার থেকে বেশি অর্থাৎ 18053 জন সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় এবং এক্ষেত্রে এই যে সুস্থতার সংখ্যা বেশি আক্রান্তের সংখ্যা যদিও বেশি কিন্তু তা সুস্থতা থেকে কম তার জন্য কিন্তু দেশে যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা সেটা কমছে এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যা যেটা 1,30,000 উপর চলে গিয়েছিল সেটা কমে এখন 1,23,535 জন এই মুহূর্তে দেশে করোনায় অ্যাক্টিভ রোগী রয়েছেন অর্থাৎ সক্রিয় রোগী রয়েছেন তবে উদ্বেগের পরিস্থিতি এখনো রয়েছে কারণ যে দৈনিক পজিটিভিটি রেট দৈনিক সংক্রমণের যে হার সেটা কিন্তু এখনো 5% বেশি গত 24 ঘন্টায় দৈনিক যে সংক্রমণের হার সেটা রয়েছে 5.44% অর্থাৎ করোনার থেকে এখনই যে করোনা চতুর্থ ঢেউ থেকে মুক্তি দূরের কথা এখনো দেশে 16,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে যদিও এই অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে কিন্তু পজিটিভিটি রেট ডেলি পজিটিভিটি রেট সেটা কিন্তু এখনো 5% বেশি এবং এর পাশাপাশি তোমাকে বলে যাচ্ছি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন মহারাষ্ট্র এবং দিল্লিতে দিল্লিতে ইতিমধ্যে মাস্ক পরাটাকে একেবারে বাধ্যতামূলক করা হয়েছে প্রকাশ্যে মাস্ক পরতেই হবে যদি কেউ তার নিজস্ব ফোর হুইলারের মধ্যে থাকেন তাহলে মাস্ক নাও পরতে পারেন কিন্তু প্রকাশ্য রাস্তায় তাকে মাস্ক পরতে হবে না হলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দিল্লিতে আপ সরকার এবং সব মিলিয়ে দেশে করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে তবে এর মধ্যে ভালো খবর যেটা ধীরে ধীরে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে মানুষের অনেক ধন্যবাদ নিমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমায় পান্ডার সঙ্গে